আজকে ঢাকা দক্ষিণ সিটি মেয়র তাপসকে কে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর যেভাবে জুতা পিটা করলেন সেই কারণে বললাম যে বাপে কে জুতা করছে আর ছেলেরা পালিয়ে গিয়েছে এতে ছেলে মনে করছে তার সম্মান সম্মানহানি হয় নাই দর্শক আর একটি খবর তাপসের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল এটা তাদের জমিদারি দর্শক নিশ্চয় মনে আছে যে মেয়র তাপস মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেছিলেন যে তাকে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলে কেমন আছেন মির্জা ফখরুল ইসলামকে ঢাকায় ঢুকতে দেবে না মেয়র তাপস এটার উপর ভিত্তি করে মির্জা ফখরুল ইসলাম সে কঠিনভাবে খেপেছে বন্ধুরা আপনারা শিরোনাম দেখতে পেয়েছেন এবং বিস্তারিত সামনে আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিও তথ্য দিয়ে আছে ইউকে থেকে সাইদ মাসুক ভাই এবং সিনিয়র সাংবাদিক মস্তফা ফিরোজ ভাই কথা বলাবো না চলে যাবো স্ক্রিনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এক লোক বলেছে বাজারে আমার বাবাকে জুতা পিটা এমন ভাবে মানুষ করছে আমি বাজার থেকে পালিয়ে চলে আসছি আমার গালে আমার উপরে একটা জুতা পিটাও পরে নাই মানে বাহাদুরের মতো বলছে যে বাপকে সবাই মিলে বাজারে জুতা দিয়ে পিঠে হয়েছে, আর আমি ছেলে পালিয়ে চলে আসছি বাজার থেকে আমার গায়ে একটা জুতার বাড়িও পরে নাই এমন একটি কথা এই কারণে শুরুতেই আমি বললাম আজকে ঢাকা দক্ষিণ সিটি মেয়র তাপসকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর যেভাবে জুতা পিটা করলেন সেই কারণে বললাম যে বাপেকে জুতাপিটা জুতা পিটা করছে আর ছেলেরা পালিয়ে গিয়েছে এতে ছেলে মনে করছে তার কোনো সম্মান হানি হয় নাই আমি কেন বললাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতো একজন উঁচু মাপের রাজনীতিবিদ কি করে মেয়র তাপসকে জুতা পিটা করেছেন এটার বিশ্লেষণ আপনাদের সামনে না করলে আপনারা আমার এই প্রথম কথার ভাব অর্থ বুঝবেন না প্রদর্শক গতকাল সকালে মেয়র তাপস বললেন মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না উনি ওনার নির্বাচনী এলাকায় ওনার গ্রামে গিয়ে পালিয়েছেন সেই কথাটার সাথে সাথে আমি প্রতিবাদ করে একটা ভিডিও তৈরি করেছিলাম যে তার এ যোগ্যতা আছে কিনা যোগ্যতার মাপকাঠিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে যদি সমান করে কথা বলতে হয় তাহলে যিনি কাকা নামক একজন মহাসচিব আছেন যেটা তাদের দলের আপনারা বলে থাকেন আমি সেই পাখির নামটা বলবো না কিন্তু আপনারা বলে থাকেন কিছু হলেই কাকা নাকি উনি করেন উনি এখন সিঙ্গাপুরে হাসপাতালে আছেন এই দায়িত্ব কি মেয়র তাপসের উপরে দিয়ে গিয়েছেন যে মেয়র তাপস কি এখন বারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগের যে মির্জা ফখরুল ইসলাম এর মতন বিএমপির এত বড় দলের একজন মহাসচিবকে বলবে তাকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না এই সাহস মেয়র তাপস কোথায় পেয়েছেন গতকালের আমার এই বক্তব্যের পরে আমি দেখেছি যে আপনারা অনেকে আমাকে সমর্থন করেছেন এবং হাজারো হাজার মানুষ ভিডিওটা দেখেছেন শেয়ার করেছেন কমেন্টস করেছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএমপি চেয়ারপারসনের গুলশানের অফিসে সকালের সাংবাদিক সম্মেলন নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি কি কারণে আমি বললাম জুতা পিটা করলেন তাপসকে এই কথাটা আমার বিশ্লেষণ থেকে এখনই আপনারা বুঝে ফেলবেন প্রিয় দর্শক রাজনীতিবিদদের জুতা পেটার বিষয়টা বাজারে কাউকে জুতা দিয়া পিটানো নয় রাজনীতিবিদদের জুতা পেটা হলো মুখের কথাই জুতা পিটা হয়ে যা আপনি যা বললেন আর আমি যদি তার প্রতিক্রিয়ায় আপনার কথাকে ডিঙ্গিয়ে আমি কিছু করে ফেলি আপনি যখন কিছু করতে পারবেন না তখনই আমার পায়ের জুতা আপনার গালে চলে গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে মেয়র তাপস ঢাকায় ঢুকতে দেওয়া হবে না মির্জা ফখরুলকে এই কথা বলার কয়েক ঘন্টা পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় প্রবেশ করেছেন আমি বলতে চাই মেয়র তাপসের গালে কি মির্জা ফখরুলের জুতা নিয়ে পিঠা দিতে হবে নাকি এইটা তার জন্য জুতার পিটা রাজনীতির বাসায় হয়ে গিয়েছে আপনারা কমেন্টস করে লিখবেন আমার বিশ্লেষণটা কতটুকু ঠিক আছে প্রদর্শক মেয়র তাপসের বাবার বয়সী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছাকাছি বাবার বয়সী না হলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের বয়স আর তাপসের বয়স বেশি একটা ব্যবধান হবে না বাংলাদেশ আওয়ামী লীগের মহাসচিব যদি এই কথাটা বলতে ওবায়দুল কাদের সাহেব তাহলে আমরা মনে করতাম যে এটা রাজনীতির বাসায় রাজনীতিতে সমান সমান হয়েছে জামাতের মহাসচিব অধ্যাপক মিয়া গুলাম পরোয়ারকে যদি বলা হয় কেউ যদি বলেন আরেকজন মহাসচিব তাহলে এটা সমান সমান হবে কিন্তু মেয়র তাপস হলেন একজন ছোট রাজনীতিবিদ আওয়ামী লীগের এত বড় রাজনৈতিক দলের মাঝে আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে মেয়র তাপস হলেন রাজনৈতিক দিক থেকে চিন্তা করলে শিশু রাজনীতিবিদ কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক বয়স হল মেয়র তাপসের জন্মের বয়সের কাছাকাছি তাই কাকে কি বলতে পারে সেটা রাজনীতির বাসাতে গতকালই আমি প্রতিবাদটা করেছিলাম আজকে আমি সেলুট জানাচ্ছি এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উনি ওনার নির্বাচনী এলাকা গ্রামের বাড়ি ছেড়ে কালকি ঢাকায় এসে আজকে সকালবেলা মহা মহাপমপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বসে সাংবাদিকদের সামনে প্রতিবাদ করার জন্য প্রতিবাদ করার জন্য আমি সেলুট জানাচ্ছি কারণ এই ধরনের ভাষা বর্ণ এই ধরনের ছোট রাজনীতি মন মানসিকতার লোকদের প্রতিবাদ সাথে সাথে দরকার মির্জা ফখরুল ইসলাম করেছেন বলেছেন এরা এরা সন্ত্রাসী নিজেরা মনে করে এটা তাদের বাপ দাদার জমিদারি রাজনীতিটা কারো জমিদারি না রাজনীতি সবার জন্য আজকে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিবাদটা করেছেন সে কারণে আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে আমার দর্শক আরো একটি খবর তাপসের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল এটা তাদের জমিদারি দর্শক নিশ্চয়ই মনে আছে যে আহ মেয়র তাপস মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেছিলেন যে তাকে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না তো এই বক্তব্যের ব্যাপারে এই তার এই বক্তব্যটা বেশ সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার করেছে বিভিন্ন দৈনিক অনলাইন তার উত্তর তিনি দিচ্ছেন যে এটা তাদের জমিদারি তো খবরে বলা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের ঢাকায় ঢুকতে না দেওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাদের চরিত্র কথাবার্তা সবকিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে এটা হচ্ছে তাদের জমিদারি সেজন্য কাকে ঢুকতে দেবে কাকে ঢুকতে দেবে না তারা এই ধরনের কথা বলে আসলে এগুলি হলো ফাঁকা আওয়াজ দেখেন তিনি কিন্তু এই ঢাকাতেই এই মানে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন তো তিনি তো বলছেন তাহলে এই ধরনের কথা বলার কি মানে ক্ষমতার এই যে দম্ভক্তিগুলি দেখানো এটা কি তার জন্য বা দলের জন্য সরকারের জন্য ভালো কিছু বয়ে আনে বয়ে আনে না কিন্তু এগুলো দেখাতে হয় কেন দেখাতে হয় এইগুলি কর্মীদের মনোবলকে চাঙ্গা রাখা একটা ভাব টাকা বিরোধী পক্ষকে ভয় ধারণা এটা রাজনৈতিক কৌশল তবে এটা রাজনৈতিক শিষ্টাচারের সাথে যুক্ত যেটা মেয়র তাপসের কোনোভাবেই উচিত হয়নি মির্জা ফখরুলের মতন দলের যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন এক নম্বর পজিশনে এসে তার ব্যাপারে বলা উচিত না বয়োজ্যেষ্ঠ রাজনীতিকদের প্রতি সম্মান থাকতে হয় এমনিতেই তিনি তার মুরব্বী তারপরে হচ্ছে একজন যে কোনো পর্যায়ে হোক বয়সের এই ধরনের কথাবার্তা বলা মানে যদি ক্ষমতায় না থাকতেন তাহলে কি তিনি বলতে বলতে পারতেন পারতেন না তো এরকম বিরোধী কেউ বলে বলে না তো যে ঢুকতে দেব না হ্যাঁ বলে যে মানে ক্ষমতা থেকে উৎখাত করা হবে পতন ঘটনা হবে দেশ ছেড়ে পালাবে এরকম কথাবার্তা বলে কিন্তু ঢুকতে দেবো না স্পেসিফিক ভাবে মির্জা ফখরুলকে এটা মানে খুবই মানে অন্যায় এবং উচিত না মির্জা ফখরুলের একটা ভাবমূর্তি সরকারি দলের মধ্যেও আছে যে তিনি অত্যন্ত সজ্জন মানুষ এবং খুবই শিষ্টাচার নিয়ে কথাবার্তা বলেন তো তার মানে বলা এটা যে মির্জা ফখরুল বলছেন যে আমরা এগুলো খুব গুরুত্ব দেই না কারণ এগুলো আমরা বহু ফেস করেছি তো ইতিমধ্যে এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না কে কি বললো না বলে এটাতে বাংলাদেশের জনগণের কিছু যায় না বাংলাদেশের জনগণের লক্ষ্য একটাই তারা বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চায় একটা নিরপেক্ষ সরকারের অধীনে এটাই আসলে মূল কথা মানে এখন এই কথা মির্জা ফখরুল যেহেতু সোচ্চার এবং তার একটা বক্তব্যের একটা যৌক্তিকতা বা ভিত্তি আছে তো সুতরাং এখন মানে এমন এমনকি কাদেরও খুব টার্গেট করে করে মির্জা ফখরুলের কে উদ্দেশ্য করে কথাবার্তা বলেন যেগুলো উচিত না খেলা হবে খেলা খেলার কি আছে নিরপেক্ষ নির্বাচন হলে খেলবে জনগণ আচ্ছা দেখ ফজল নুর তাপস সেদিন বলেছিলেন যে আর তো মুখ নাই লজ্জায় এখন ঢাকা ছাড়ে গেছে ঠাকুর গায়ে আমরা ঢাকায় ঢুকতে দেব না রাজধানী বন্ধ করে রাখবো আমরা ইনশাল্লাহ তিনি আরো বলেন যেখানে যান বাঙালিরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে আপনারা প্রত্যাখ্যাতই থাকবেন যাক এগুলি রাজনৈতিক বক্তব্য কিন্তু মেয়র হিসেবে ফজলিন তাপসের প্রতি যেটা ঢাকা আবেদন এই যে মৃত্যুর যে ছিল ডেঙ্গুতে সেটা থামানো সেটার জন্য সিটি কর্পোরেশনের মশা নিধন করা সেইগুলো বাদ দিয়ে রাজনৈতিক বক্তব্য বা বাহাসে সামিল হওয়া উচিত না যেমন ঢাকার উত্তরের মেয়র আতিক তিনি কিন্তু রাজনৈতিক কথাবার্তা বলেন না তিনি কিন্তু তার কাজ নিয়ে আছেন সেটা সেই কাজের সফলতা কতটুকু থাকুক বা না থাকুক সেটা অন্য কথা কিন্তু রাজনৈতিক কিন্তু কথা বলে না কেননা একটা মেয়রের কাজ সিটি কর্পোরেশনের দিনের দায়িত্বে থাকেন তার অনেক ব্যাপক বিস্তৃত কাজকর্ম সেগুলি করে নগরবাসীকে স্যাটিসফাই করাটাই হলো বড় কথা এই সমস্ত কথাবার্তা রাজনৈতিক যে সমস্ত স্টানবাজি কথাবার্তা এগুলি বলার জন্য আওয়ামী অনেক আছে বিএনপির অনেক লোকজন আছে এগুলি তারা বলুক বরং তারা তাদের দায়িত্ব পালন করুক এই রকম ডেঙ্গুতে মৃত্যু এর মধ্যে হলো বিদেশ যাওয়া এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে না পারা এবং ঢাকার যে বাড়িতে বাড়িতে হাকার কান্না এইগুলিকে থামানোর জন্য বরং ওইসব মানুষের বাড়িতে বাড়িতে যাওয়া দরকার মানুষের পাড়া মহল্লায় যাওয়া দরকার ডেঙ্গুর কোনো উৎস আছে কিনা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সম্মানিত দশক সম্পূর্ণ তথ্যটি পেয়েছেন মির্জা ফখরুল ইসলামকে ঢাকায় ঢুকতে দেবে না মেয়র তাপস এই বিষয় নিয়ে যে তথ্যগুলো পেয়েছেন আলোচনা করেছে ইউকে থেকে সাইদ মাসুক ভাই এবং সিনিয়র সাংবাদিক মস্তফা ফিরুজ ভাই এই বিষয় নিয়ে আপনাদের কি বলার আছে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন